এই যে আপনাকে বলছি চোখ খুলেন। ঠিক হয়ে দাঁড়া। জি। শাহরুখ খান হয়ে লুকিয়ে লুকিয়ে মেয়েদের ছবি তুলছেন না? তাই তো মনে হচ্ছে আপনাদের মতো ছেলেদেরকে আমার খুব ভালো করে চেনে আছে। সব শালা একরকম। শালা? আপনারা খুব ভালো করে জানেন, প্রত্যেকে খুব ভালো করে জানেন মেয়েদেরকে কিভাবে প্রেমে ফেলতে হয়। আর মেয়েটা যখন প্রেমে পড়ে যায় ব্যাস, আর খুঁজে পাওয়া যায় না। ওই ছেলের মধ্যে থেকে না সব ভালোবাসা জাস্ট উধাও। আমরা কি বলি, মেয়েরা ছেলেদের পকেট খালি করে। আরে বাবা, মেয়েরা কিভাবে ছেলেদের পকেট ফাঁকা করবে? যখনই প্রেমে পড়েন তখনই তো আপনাদের হৃদয়টাই ফাঁকা হয়ে যায়। তখন তো আপনাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা নামক কোনো বস্তুই খুঁজে পাওয়া যায় না। সত্যি আপনি ঠিক বলেছেন, একদম সত্যি বলেছেন। কিন্তু দেখলে আমাকে কেন বলছেন? আপনাকেই তো বলবো, অবশ্যই আপনাকে বলবো, আপনিও তো ছেলে। আপনি আমার ছবি তুলছিলেন না? না। কি কি বলে জানেন? কি? অ্যাটেম্প টু মার্ডার। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার ছবিটা তুললেন, এরপর এসে বলতেন এই যে দেখুন আপনার ছবি তুলেছি কি সুন্দর। আর আমিও বোকার মতো আপনার ছবিটা দেখে না আমার কাছে এত ভালো লাগতো যে আপনাকে বলতাম যে এখন থেকে আমার সবগুলো ছবি আপনি তুলবেন। আর তারপর যখন আপনার ছবি তোলা শুরু হয়ে যাবে আমি আপনার প্রেমে পড়ে যেতাম। আর তারপর আপনিও চলে যেতেন আমাকে ছেড়ে। সত্যি আপনি আমারও সত্যি বলেছেন, কিন্তু বিশ্বাস করেন আমি আপনার একটা ছবিও তুলি। বিশ্বাস, এই বিশ্বাস নামক ওয়ার্ডটা না আমি আসার সময়, আপনি নিজের হাতে চেক করে দেখুন আমি আপনার ছবি তুলেছি কিনা। ধরুন সব পোকামাকড় আর মশার ছবি। উনি নাকি আবার ফটোগ্রাফার। আস্তে, খুব যত্নের জিনিস তো। না না, আপনি ঠিকই বলেছেন, আমি তো এখনো ফটোগ্রাফার হয়ে উঠতে পারিনি। তাই বলছিলাম আপনি যদি একটু দাঁড়িয়ে যেতেন আমি একটু দাঁড়িয়ে যেতাম। না না, আপনার আপনার পা একদম ঠিকঠাক আছে, সুন্দর আছে, চিন্তা করবেন না। আমি আমার পা দেখছিলাম না, আপনার পা দেখছিলাম। আমার পা? কেন? ও না না, আপনি আপনি একদম ভুল বুঝেছেন। আসলে আমি বলতে যাচ্ছিলাম যে পায়ের ব্যাপারটা, ওই আপনি যদি একটু দাঁড়িয়ে যেতেন তাহলে আপনার ছবি তোলার পর আমিও একটু আমার ক্যারিয়ারটা দাঁড় করাতে পারতাম। আসলে আমার অনেক বড় স্বপ্ন। আমি না এখানে দাঁড়াতে আসিনি, পালাতে এসেছি।